কে অপরাধী সিনেমায় সালমান শাহ। সালমান শাহর অনেকগুলো অসমাপ্ত সিনেমার মধ্যে কে অপরাধী সিনেমাটি অন্যতম। সালমান শাবনুরের করুণ প্রেমের ইতিহাস অসমাপ্ত রেখেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের প্রিয় নায়ক, আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ। সালমান শাহ বেঁচে থাকলে হয়তোবা সালমান শাবনুরের এই করুণ প্রেমের ইতিহাসের সিনেমাটি চির অম্লান হয়ে থাকত তার দর্শকদের হৃদয়ের মণিকোঠায়। এই সিনেমার প্রায় 70% কাজ শেষ করে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ। এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো কি অপরাধী সিনেমার সালমান শাহ ও শাবনুরের কিছু অসমাপ্ত দৃশ্য, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। বিশেষ করে সালমান শাবনুর ভক্ত যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনাদের মূল্যবান বক্তব্যগুলো কমেন্ট করে জানাবেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, দেখুন কে অপরাধী সিনেমার মহরতের এই ছবিটি যেখানে সবার সাথে সালমান শাহও রয়েছে। কে অপরাধী সিনেমার একটি গান, কি ছিলে আমার বলো না তুমি, এই গান দিয়ে মহরত অনুষ্ঠিত হয়। কে অপরাধী সিনেমার শুটিং অনেকখানি সালমান শাহ করতে পেরেছিলেন, প্রায় 70% কাজ শেষ করতে পেরেছিলেন, এমনকি এই সিনেমার কমেডি ড্রামা সিকোয়েন্সের কাজও শেষ করেছিলেন। এই সিনেমায় সালমান শাহর চরিত্র ছিল তিনি একজন সৎ উকিল, যে কিনা খুন খারাপি মারামারি এসবের কেস নিতে চাইতেন না এবং কোনো ঘুষও খেতেন না, এর জন্য কোনো মামলাও সে পেত না। সালমান শাহ খুব সুন্দরভাবে অভিনয়টা ফুটিয়ে তুলেছিল। আর আমরা জানি সালমান শাহকে বোকার চরিত্রে, সহজ সরল গ্রামের ছেলেদের চরিত্রে, প্রতিবাদী নায়কের চরিত্রে, সব চরিত্রে খুব সুন্দর করে নিজেকে মানিয়ে নিতে পারতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা, যে ছবিতে আমরা সালমান শাহ শাবনুরকে দেখব সেখানে পরবর্তীতে আমরা পেলাম ওমর সানি ও শাবনুরকে। আমি জানি সালমান ভক্তদের আজকের এই ভিডিওটা খুব কাঁদাবে, কারণ আমারও অনেক কষ্ট লেগেছে। আমরা সেই পুরনো তথ্য ঘেঁটে আপনাদের সালমান শাহ অভিনীত কে অপরাধী সিনেমার দৃশ্য দেখানোর চেষ্টা করেছি, যে দৃশ্যগুলোতে কিনা সালমান শাহ ছিল তার পরবর্তীতে ওমর সানি সেই দৃশ্যগুলোতে অভিনয় করেছে। কে অপরাধী সিনেমার অন্যতম ও জনপ্রিয় একটি গান, কি ছিলে আমার বলো না তুমি, এই গানেও শাবনুরের সাথে সালমান শাহ অভিনয় করতে পেরেছিলেন। এই সিনেমায় সালমান শাহ একজন ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগী থাকে, আর মৃত্যু খুব নিকটে জেনে সালমান শাহ শাবনুরের কাছ থেকে দূরে সরে যায়। শাবনুর ও শাবনুরের মাকে বোঝায় সে নষ্ট হয়ে গেছে। তারপর যখন একদম মুমূর্ষু অবস্থায় সালমান শাহ ক্যান্সার হাসপাতালে ভর্তি হয় তখন শাবনুর জানতে পারে সালমান শাহর জীবন প্রায় ফুরিয়ে এসেছে। এ পৃথিবীতে সালমান শাহ আর মাত্র কয়দিনের অতিথি। দৌড়ে হাসপাতালের গেটে গিয়ে সালমান শাহকে ডাকতে থাকে। ও হ্যাঁ, এখানে সালমান শাহর নাম ছিল দুর্জয় আর শাবনুরের নাম ছিল সীমা। যখন দুর্জয় তার ডাকে সাড়া দেয় না তখনই শাবনুরের কণ্ঠ গেয়ে ওঠে, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। এই গান শুনে সালমান শাহ আর দেয়ালের ওপারে থাকতে পারেনি, শাবনুরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। তাদের এই সিকোয়েন্স দেখে মনে হলো পৃথিবী থমকে গেল। আমরা হয়তোবা সালমান শাবনুরের অভিনয়টা দেখতে পারিনি, বাট ওমর সানি আর শাবনুরের সিনটা যখন আমরা দেখেছি তখন আমরা সেটা ফিল করতে পেরেছি। কে জানতো সত্যি সত্যি সালমান শাহ আমাদের ছেড়ে চলে যাবে আর এই গানটিতে সালমান শাহ না ওমর সানি থাকবে। বাস্তব খুব কঠিন, যেটা আমাদের মেনে নিতে খুব কষ্ট হয়, তারপরেও বুকে পাথর চাপা দিয়ে বাস্তবকে মেনে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়, যেমনটা করেছে শাবনুর, যে সিনেমাতে তার কো আর্টিস্ট ছিল সালমান শাহ, সে মারা যাবার পর সব কষ্ট ভুলে আবার নতুন করে দাঁড়িয়েছিলেন। ওমর সানিকে নিয়ে উত্তম আকাশের পরিচালিত কে অপরাধী সিনেমাটি দর্শকদেরকে উপহার দিয়েছেন। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? সত্যি বলতে আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছি যখন এই ভিডিওটির ভয়েস দিই। সালমান শাহ আমার খুব পছন্দের তালিকার একজন শ্রেষ্ঠ নায়ক, যেখানেই থাকুক ভালো থাকুক,
তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।